দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের কিন্তু আমি মেনলি দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো দেবের আপকামিং মুভি কিশমিশের, কিন্তু একটা নতুন গানের টিজার চলে এসেছে এবং সেই টিজারটা কেমন হলো এবং সেই গানটা কবে রিলিজ করবে সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো। আর সেকেন্ড কথা বলবো দেবের একটা আপকামিং মুভি আসছে ধূমকেতু, এবং ধূমকেতু নিয়ে কিন্তু একটা দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। সো ফার্স্টে কথা বলছি কিশমিশের একটা যে নতুন গানটা আসছে তার টিজারটাকে নিয়ে। সো গানটার নাম হচ্ছে তুই বলবো না তুমি। সো এই গানটার যে লিরিক্সটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে, এবং এই মানে একটা রোম্যান্টিক মুভিতে কিন্তু এই রকমের লিরিক্সের কিন্তু গান থাকাটা খুবই দরকার। সো এই গানটা কিন্তু গেয়েছে শুভদীপ পান এবং নিকিতা গান্ধী, এবং এই গানটা কিন্তু রিলিজ হবে এই বুধবার, মানে এই সামনের ওয়েডনেসডে, মানে কাল বাদে পরশু কিন্তু গানটা রিলিজ হবে। এবং এই গানটার কিন্তু একটা টিজার চলে এসেছে, এবং এই টিজারটা কিন্তু আমার দারুণ লেগেছে, এবং এটা কিন্তু একটা ডান্সিং নাম্বার হতে চলেছে, এবং গানটার মিউজিকটা আমার দারুণ লেগেছে, এবং এবং সবার লাস্টে যে তারা করে যে একটা মিউজিক রয়েছে সেই মিউজিকটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেবকে আমরা কিন্তু দারুণভাবে এখানে নাচতে দেখবো আবার অনেকদিন পরে, দেব এবং রুক্মিণীকে এখানে যে কেমিস্ট্রিটা কিন্তু বেশ দারুণ লেগেছে। আচ্ছা সেকেন্ড কথা বলবো ধূমকেতুকে নিয়ে। সো ধূমকেতু নিয়ে কিন্তু রানা সরকার কয়েকদিন আগে একটা মানে লাইভ করেছিলেন, এবং সেখানে তিনি মানে মোটামুটি ভাবে কনফার্ম করেছেন যে ধূমকেতু কিন্তু রিলিজ হবেই হবে, এবং কেউ কিন্তু আটকাতে পারবে না এইবারে। এবং ধূমকেতু রিলিজ হওয়া নিয়ে কিন্তু দেব ভীষণ ভীষণ ভাবে সাপোর্ট করছেন, এবং তার সঙ্গে সঙ্গে এবং মানে রানা সরকার আরো সবার কাছ থেকে সাপোর্ট চাইতেন যাতে করে ধূমকেতুকে খুব তাড়াতাড়ি করে রিলিজ করা যায়, এবং এটা দেবের কিন্তু ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি কিন্তু হতে চলেছে। এবং কথা হচ্ছে এবারে এখানে কিন্তু রানা সরকারও মেনশন করেছেন যে ধূমকেতু কিন্তু বাংলাদেশেও একটা রিলিজ করার তারা পরিকল্পনা করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা দারুণ খবর। এবারে এবারে হচ্ছে এই শনিবার দিনকে আবার হচ্ছে রানা সরকার লাইভে আসবেন, এবং সেই শনিবার দিন কিন্তু তিনি কনফার্ম করবেন যে এর ট্রেলার কবে আসবে বা কি বৃত্তান্ত বা ধূমকেতু কবে রিলিজ হতে পারে এক্স্যাক্টলি কিন্তু তিনি আবার লাইভে এসে কনফার্ম করবেন। সো এটাই ছিল মেইনলি দুটো আপডেট, এবং এখানে কিন্তু আমরা মানে এখানে দেব এবং শুভশ্রীকে একটা কিন্তু কিসিং একটা ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং মানে দেব শুভশ্রী যে কেমিস্ট্রিটি আমরা কিন্তু জানি সেই চ্যালেঞ্জ থেকে, তারপরে পরাঞ্জয় জুলিয়ারে, সো সব মিলিয়ে কিন্তু মানে আমরা সবাই ধূমকেতু জন্য দারুণ দারুণ ভাবে কিন্তু ওয়েট করছি। ধূমকেতু আসুক, আমরা সবাই দেখবো, অবশ্যই অবশ্যই দেখবো, এবং তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ধূমকেতু দেখবে, সাপোর্ট করবে। এটাই ছিল আজ মোটামুটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, করো বন্ধুর সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।